ভয়েস অফ আমেরিকার সুপ্রিয় শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা জানি গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে, প্রায় 1 মাসই হতে চললো, আমরা জানি যে তালিবান কাবুল দখল করেছে, গোটা আফগানিস্তান দখল করেছে, এবং এ নিয়ে আফগানিস্তানের ভেতরে যেমন এক ধরনের সংশয় এবং সংকটজনক অবস্থা চলছে, যদিও প্রকাশ্যে সেটা হয়তো জানা যাচ্ছে না, সেইভাবে গোটা বিশ্বই কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে আফগানিস্তানকে কেন্দ্র করে। কারণ এই তালিবান যখন ক্ষমতায় ছিল এক সময়, 2001 সালের মাঝামাঝি দিকে বলা যেতে পারে, তখন তারা নারীদের ব্যাপারে কিন্তু অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করত। যদিও এখন তারা বলছে যে তারা পাল্টেছে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয় যে সত্যি সত্যি এটা কতটা কার্যকর হচ্ছে কি হচ্ছে না। তো আজকে এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্যে যোগ দিয়েছেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী, নারী অধিকার কর্মী, শিক্ষয়িত্রী এবং উদীচীর সাধারণ সম্পাদক এবং গণজাগরণ মঞ্চের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল ওতপ্রোতভাবে। তিনি হচ্ছেন সঙ্গীতা ইমাম। সঙ্গীতা ইমাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এই যে আমি একেবারে গোড়াতেই বলছিলাম যে তালিবানের ক্ষমতা দখলের বিষয়টি, তো তালিবানের এই প্রত্যাবর্তন আপনার কাছে কি মনে হয় নারীর জন্য কতখানি চ্যালেঞ্জ? তালেবানের প্রত্যাবর্তন নারীর জন্য, বিশেষ করে আফগানিস্তানের নারীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ তালেবান যখন 1996 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি রাস্তায় নারীকে দৌড়া মারা, মানে একেবারে রাস্তায় নারীকে পেটানোর দৃশ্য দেখেছি, নীল বোরখা পরা নারীদের পেটানোর দৃশ্য আমরা দেখেছি। তারপরে দেখেছিলাম তারা বলেছিল 10 বছরের বেশি বড় নারীদের শিক্ষার দরকার নেই, পথে বেরোলে বোরখা পড়তে হবে এবং একজন পুরুষ সঙ্গী সাথে থাকতে হবে, নানা রকম ভাবে নারীদের অধিকার তারা খর্ব করেছিল। এখন তারা যখন নতুন ভাবে ফিরে এসেছে, তখন তারা বলছে তারা নতুন একটি ভাবনা নিয়ে এসছে, নারীরা সেখানে তাদের অধিকার পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আফগানিস্তানের পথে, কাবুলের পথে কোনো নারীকে আমরা দেখিনি কিন্তু তখন, তালেবানরা যখন ক্ষমতায় এসেছে তখন। তারপরে দেখছি যে আফগানিস্তানে যে 250 নারী গত 20 বছরে বিচারক হয়েছিলেন, তারা দেশ ছাড়ছেন। এই নারীরা, এই নারী বিচারকরা কিন্তু তালেবানি সেনাদের নানাভাবে দণ্ডে দণ্ডিত করেছিলেন। আরো আরো দেখছি যে নারী, যারা একজন নারী পুলিশ কর্মী যিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে একজন জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী আরিয়ানা, তিনি দেশ ছেড়েছেন। আমরা দেখেছি মেয়র ছিলেন, নারী মেয়র ছিলেন, প্রথম নারী মেয়র, তিনি দেশ ছেড়ে জার্মানিতে চলে গেছেন। এবং সবচেয়ে স্বাধীনতার, আফগানিস্তানের স্বাধীনতার, নারী স্বাধীনতার প্রতীক যে একজন চলচ্চিত্র পরিচালক সারা করিমি, তিনি, তাকে রাস্তায় তাড়া করতে দেখেছি আমরা আফগান তালেবানি সৈন্যদের। সুতরাং বুঝতেই পারছি কি অবস্থায় থাকবে আসলে নারীরা শুরুতেই যখন এই অবস্থায় আছে। সুতরাং আফগানিস্তানে নারীদের চ্যালেঞ্জটা, মানে চ্যালেঞ্জের কোনো সীমা নাই, এটা আসলে তাদের, তাদেরকে তালেবানিদের বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না। নারীদের বিষয়ে তারা আসলেই কোনো রকম, এবং আমরা দেখছি যে গতকালকে আমি খবরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীরা যেতে পারবে, শিক্ষা নিতে পারবে, তারা বিশেষ পোশাক পরতে হবে এবং নারী পুরুষের আলাদা ক্লাসরুম, যেখানে শিক্ষাবিদরা, তাহলে আফগানিস্তানের শিক্ষাবিদরা বলছেন যে আমাদের শিক্ষা কাঠামো এমন বিস্তৃত নয় যে নারীদের জন্য আলাদা ক্লাসরুম, আলাদা শিক্ষকের ব্যবস্থা করা যাবে। সুতরাং নারী শিক্ষা কিন্তু এখানে ইতি ঘটবে বলে মনে করি আমি। সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে তালিবানের এই ক্ষমতা দখলের কারণে একদল লোক বাংলাদেশেও উল্লাস প্রকাশ করেছেন বলে আমরা শুনেছি, তো বাংলাদেশে নারী স্বাধীনতার উপর এই তালিবানের ক্ষমতা দখল কি কোনো রকম প্রভাব বিস্তার করবে? বাংলাদেশে যে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী আছে, সেটা আমরা ঠিক 99 সালে আমরা বুঝেছিলাম, যশোরে উদীচী
বোমা হামলার সময় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে একটি ধর্মভিত্তিক জঙ্গি গোষ্ঠী আছে, তার আগে সেভাবে আমরা বুঝতে পারিনি। কিন্তু তার আগে কিন্তু এই যে 96 পূর্ববর্তী সময়ে যে যে যুদ্ধটা আফগানিস্তানে হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেকে গেছিলেন। আজকে যে হেফাজতের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, তারা প্রত্যেকে নিজেদেরকে আফগান মুজাহিদ বলতে ভালোবাসেন, তারা আফগানে যুদ্ধ করে এসেছেন। তো সুতরাং এই মানুষগুলো যখন আছেন বাংলাদেশে এবং এই মানুষগুলোই বলেন, ঠিক ঠিক আফগানিস্তানের তালেবানিদের ভাষায় যখন বলেন চতুর্থ শ্রেণীর অধিক নারী শিক্ষার প্রয়োজন নাই, নারীকে ঘরে থাকতে হবে, তালেবানরা যখন যেমন এখন বলছে নারীর জন্য বিশেষ পোশাক, এখানেও তেমনি বলছে বিশেষ পোশাক। তো সুতরাং যখন তারা দেখছে যে আরেকটি দেশে, এই দক্ষিণ এশিয়ারই আরেকটি দেশে ধর্মভিত্তিক এরকম তালেবানি গোষ্ঠী শাসন ক্ষমতায় এসছে, তারা তো উদ্বুদ্ধ হবেই, তখন তারা নারীর উপর নির্যাতন চালাবে, নিপীড়ন চালাবে। যখন আমরা দেখি বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলা হয়, সেখানে আমরা কিন্তু দেখি যে মানুষকে মগজ ধোলাইয়ের জন্য নারীর সম্পর্কে নিকৃষ্ট বাণী উদ্গারণ করা হয়, তাদের নারীকে হেয় করতে করতে এমন জায়গায় নিয়ে হয়, নারী পাপ, নারী পাপিষ্ঠা, এরকম নানা রকম কথা বলা হয়। তখন কিন্তু যে পুরুষটি সেই ওয়াজটি শুনেন, তিনি কিন্তু বাড়ি ফিরে এসে নারী নির্যাতনই করবেন। যে শিশু পুত্রটি আজকে শুনে যায়, শুনে আসে ওয়াজ মাহফিলে যে এরকম করতে হয় নারীর সাথে, এটাই নিয়ম, সে কিন্তু বড় হয়ে তার স্ত্রী বা তাকে সে তার নারীদের উপর তার সেই রকম ব্যবহারই হবে। সুতরাং নারী তালেবান ক্ষমতায় শুধু বাংলাদেশ না, সমস্ত দক্ষিণ এশিয়ায় একটি বিরূপ প্রভাব ফেলবে নারী স্বাধীনতার ক্ষেত্রে। এসব সত্ত্বেও একটা আশার বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নারীর ক্ষমতায়ন হয়েছে, যদিও আমরা এটাও জানি যে নারী নির্যাতনেরও অসংখ্য ঘটনা ঘটেছে। এবং আপনি একটু আগে নারীর কথা বলছিলেন, সেই সমস্ত তথাকথিত ধার্মিক ব্যক্তিরাও কিন্তু এই নারী নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত, সংযুক্ত থেকেছেন। তারপরে এখন আমি যে বিষয়টি জানতে চাইছি যে বাংলাদেশে বর্তমানে নারীর অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ স্যার। বাংলাদেশে নারী ক্ষমতায়ন হয়েছে, নারী হয়তো নারীকে হয়তো পথে ঘাটে দেখা যায় কিংবা দেখা কর্মক্ষেত্রে দেখা যায়, শিক্ষাঙ্গনে ভালো ফলাফল করতে দেখা যায়, কিন্তু সেটাও একটা যুদ্ধ আসলে। সেই যুদ্ধটা নারী করে যাচ্ছে এবং সেই যুদ্ধটার মধ্যে একটা জিনিস দেখবেন, নারীর যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, নারী পোশাক আশাকে যেমন ছিলেন আগে, এখন কিন্তু তার চেয়ে অন্যরকম হয়ে গেছেন। বাঙালি নারীর যে সহজাত শাড়ি কিংবা এই যে সাজটা ছিল, এখন কিন্তু আমরা গুটি কয়েক মানুষ শাড়ি পরছি কিংবা মাথায় হিজাব পরছি না। এবার দেখবেন যে সমাজ কিন্তু একটা একটা আবরণ কিন্তু নারীর উপর চাপিয়েই দিয়েছে, এটা একটা সাংস্কৃতিক পরিবর্তন। আগে যে সকালবেলা ঘুম থেকে উঠে যে রেওয়াজের বাড়ির থেকে গানের রেওয়াজ চলে আসতো, সেগুলো কিন্তু এখন দেখি না। হ্যাঁ, এখন গান গাওয়া হারাম বলা হয়। সুতরাং আমরা দেখছি যে নারী নির্যাতনটা বাড়ছে। আমরা শুধু এটুকু একটি ইতিবাচক দিক বলে মনে করি যে আগে নারী নির্যাতন গুলো মাদ্রাসায় যখন হচ্ছিল সেটা বেরোচ্ছিল না, নারী নির্যাতন ঘরে যখন হচ্ছিল সেটা বাইরে প্রকাশিত হচ্ছিল না, যেভাবেই হোক এখন কিন্তু আমরা গুড টাচ ব্যাড টাচ এগুলো শুরু থেকে বাচ্চাদের শেখাতে পারছি। সে একজন শিশুকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে পারছি, বইয়ে সেটা লেখা হচ্ছে। এবং যখন আমরা, আপনাদের মনে থাকবে নুসরাত নোয়াখালীর যে মাদ্রাসা কন্যাটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে পুড়িয়ে মারা হয়েছিল, সে কিন্তু মরতে মরতে সে দগ্ধ অবস্থায় বলে গেছে তার যে হত্যাকারীরা, তারা যেন ধর্ষকরা, তারা যেন বিচার, তাদের যেন বিচার হয়। তো সেই ক্ষেত্রে এখন মানুষ কিন্তু মিডিয়ার প্রতিযোগিতার ক্ষেত্রে হোক, যে কারণেই হোক, মানুষ কিন্তু নিজের কথাটা বলতে পারছে। নারী কিন্তু তার তার যে অবমানটা, মাননাটা, তার যে নিপীড়নটা সে বলতে পারছে, বলতে শিখেছে। এটুকু একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। যদিও কর্মক্ষেত্রে নারী আসছে, সেই কর্মক্ষেত্রে নারী নির্যাতিত হচ্ছে, সে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সংসারে তো হচ্ছে, রাস্তাঘাটে কিছু না হলেও একটা কথা দিয়ে তাকে নির্যাতনের শিকার করা হচ্ছে। সুতরাং আসলে কিন্তু নারী স্বাধীন হয়েছে, নারীর মুক্তি আসেনি। নারীর মুক্তি আসার জন্য আরো অনেকটা যুদ্ধ দরকার।
তবে একটা জিনিস মনে করি, আমাদের এই যে ধর্মভিত্তিক যে রাজনীতি, এটাকে যদি নিষিদ্ধ করা যায়, আমাদের সংবিধানকে যদি অসাম্প্রদায়িক করা যায়, 72-এর সংবিধানে নিয়ে যাওয়া হয়, রাষ্ট্রধর্ম ইসলামটাকে বদলানো যায় এবং শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন আনা যায়, তাহলে বোধহয় নারীর উপরে নিপীড়নগুলো, নির্যাতনগুলো, এটা তো আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। শুধু তো যে নারীকে নির্যাতন করা হয় শারীরিকভাবে তা তো নয়, পুরুষ বলেন বা পুরুষতান্ত্রিক মনোভাবের নারী বলেন, প্রত্যেকের মগজে প্রথিত আছে পুরুষতান্ত্রিকতা, এইটাকে আসলে ভেতর থেকে বার করতে হবে, সেই যুদ্ধটা চালিয়েই যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা ইমাম। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে, ধন্যবাদ আপনাকেও আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ সঙ্গীতা ইমামের কাছে নারীদের অবস্থান বাংলাদেশে এবং অন্যত্র এবং নারীদের স্বাধীনতা খর্ব করার আশঙ্কা এইসব কিছু বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করলেন। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।